নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিও শুরু করছি। তো আমাদের বাড়িতে কিছু ফুল আর সবজির গাছ আছে, তো সেগুলোই তোমাদেরকে আজকে নতুন ভিডিওতে দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করি। আমার বাবা ভীষণ ফুল ভালোবাসেন, তো বাড়িতে প্রচুর রকমের ফুলের গাছ আছে। তো এটাকে আমরা নয়নতারা ফুল বলি। তারপর দেখো, এটা একটা ফুল, এটা জানি না আমি কি সঠিক নাম, এক্স্যাক্টলি নাম তোমরা জানলে আমাকে কমেন্ট করে জানিও। এই গাছটা এমনি নিজে থেকেই হয়ে গেছে, দেখো কি সুন্দর ফুলের রঙটা, খুব সুন্দর এটা। তারপরে দেখো টগর ফুল আছে এখানে, আমরা টগর ফুল বলি, সাদা ফুল, খুব সুন্দর। এই দেখো এখানে আরেকও এক রকমের ফুল আছে, এটা সেন্টের টগর, খুব সুন্দর সুগন্ধ ছড়ায়। এটারও নাম আমরা এক্স্যাক্টলি জানি না, বাট ওই সুগন্ধ ছড়ায়, সুগন্ধি টগর বলেই পরিচিত। এটা হলো টাইম ফুল, একটা নির্দিষ্ট সময়ে এটা ফোটে, খুব সুন্দর এই ফুলের রঙটা, তোমরা দেখো। তারপরে দেখো জবা আছে এখানে, এটা লাল জবা, আর তারপরেরটা আছে সাদা জবা। আমাদের বাড়িতে কারি পাতারও গাছ আছে, এই যে মিঠা নিম যেটাকে আমরা বলে, এটা হচ্ছে লঙ্কা গাছ, লঙ্কা ধরে নেই সেরকম বেশি, বাট তাও আছে। এই যে এই দেখো একটা লঙ্কা, এই যে একটা লঙ্কা, আমাদের বাড়িতেই টমেটো হয়েছে, কাঁচা টমেটো, আর এই যে এই দেখো টমেটো পেকে গিয়েছে, টমেটো লাল হয়ে গিয়েছে। এই যে আমাদের বাড়িতেই টমেটো গাছ আমার বাবা লাগান। তারপর চাল, কুমড়ো, লাউ, কুমড়ো কুমড়ো শাক, সব কিছু আমাদের বাড়িতে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। ওকে, বাই।